বন্ধুরা, আবারও চলে এলাম যথারীতি আমার ছাদ বাগানে। এখন বন্ধুরা লাঞ্চ টাইম, যেহেতু প্রিন্সেস আবারও আমাকে ছেড়ে চলে যাবে কিছুদিনের জন্য, সেজন্য আমি এলাম আমার ছাদ বাগানে। একটা প্রয়োজনীয় কাজেই এলাম, সেটি তোমাদের সাথে শেয়ার করব। প্রিন্সেস চলে যাচ্ছে, প্রিন্সেস আস্তে আস্তে হয়তো আমার গাছের লেবুগুলো একটু বেশি পেকে পেকে যেতে পারে, সেজন্য আমি ওর জন্য লেবু তুলতে এলাম। ওকে লেবুটা খাইয়ে দেই, এবছরের প্রথম লেবু এই প্রথম আমি উঠাচ্ছি। খুব একটা বড় হয়নি যদিও, তবু ওর জন্য উঠিয়ে নিচ্ছি। এরপরে আমি চলে যাব বন্ধুরা আরও একটা পাশে। ও কিন্তু আমার লাগানো টমেটো গাছের যে টমেটোগুলো হয় সেগুলো ভীষণ পছন্দ করে, খুব বেশি নেই, ওইগুলো শুধু শুধুই খেয়ে থাকে, ওর জন্য সালাদও তেমন করতে হয় না। টমেটো তেমন একটা নেই বন্ধুরা, তারপরে 20-25টার মতো আছে, একেবারে না পেকে গেলে আমি সেগুলো হয়তো উঠাই না। তোমার সাথে একটু শেয়ার করছি আজকের জবা। খুব তুচ্ছ বিষয় নিয়ে কিন্তু আমি ছাদ বাগানে চলে আসি তোমাদের দেখাতে। প্রথম লেবু উঠালাম, যেহেতু লেবু ফুল থেকে শুরু করে সব কিছুই তোমাদের দেখিয়েছি, তার জন্য কিন্তু বন্ধুরা তোমাদের এটাও দেখিয়ে দিলাম এবছরের প্রথমবারের মতো লেবু উঠালাম সেটি। দেখো বন্ধুরা, আমার ছাদ বাগানে প্রথম বেলি ফুল। চলো আবারও খানিকটা দেখাই যা যা দেখানো সম্ভব। একেবারেই পরিচিত তোমাদের জন্য আমার এই বাগানটি, তোমাদের জন্যই আমি করেছি এত আয়োজন বন্ধুরা। আমার প্রতিটি পরিশ্রম একেবারেই আমার বন্ধুদের নিয়ে, কারণ আমি যখন পেস্ট্রিতে কাজ করতাম না তখন কিন্তু আমার ছাদ বাগানটা এরকম ছিল না বন্ধুরা। তোমাদের জন্যই আমার এত কিছু করা, এত কিছু আয়োজন। জানি না তোমরা কে কীভাবে দেখছো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আজকে কিন্তু বেশি পরিমাণে বাতাস, তোমরা কি টের পাচ্ছ বন্ধুরা? আমার কিন্তু ভীষণ লাগে এরকম বাতাস হলে ছাদে আসতে। আমি কিন্তু প্রায়ই আসি এখানে, কাঁচামরিচ ধনে পাতা সব রকমের গাছগুলোই আছে, সেগুলো আমি নিতে আসি এবং চেষ্টা করি তোমাদের সাথে সেগুলো শেয়ার করার। দেখো বন্ধুরা, সকালে কিন্তু আমি পানি দিয়েছি, আমাকে সময় করে অবশ্যই পানি দিতে হয় গাছগুলোতে, প্রচুর যত্ন নিতে হয়। এখন কীরকম হয়ে আছে, আবারও আমি আসবো বন্ধুরা, আসর নামাজ পড়েই আমি চলে আসবো আমার ছাদ বাগানে গাছগুলোর যত্ন নিতে। তাহলে বন্ধুরা, তুচ্ছ বিষয় যেহেতু আর না বাড়াই, চলো তাহলে চলে যাই। অবশ্যই সেটি আমার বাসার ভেতরে হয়তো দেখানো হবে না, আজকে কোনো একদিন আবারও তোমাদের নিয়ে যাব আমার বাসার ভেতর। অবশ্য প্রায় ইদানিং আমি তোমাদের নিয়ে যাচ্ছি আমার লাইভে। তাহলে ভালো থেকো বন্ধুরা, সবাই একটু লিখে যেও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যে যেখান থেকে দেখছো আমাকে বন্ধু করে নিও। আল্লাহ হাফেজ।